তাই শুনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। সিজন চলে যেতে রায়ান সবার দিকে তাকিয়ে সবাইকে উদ্দেশ্য করেই বলে, রায়ান আমার ওয়াইফের দিকে আঙ্গুল তুললে তার পরিণাম কি হয় তা দেখতে পেলেন তো? আপনারাও কিন্তু সুযোগ পেয়ে কটু কথা বল আচ্ছা আপনারাও কিন্তু সুযোগ পেয়ে কটু কথা বলতে ভুলেননি। আমার কিন্তু সকলের মুখ চেনা আছে। আপনারা কী চান আপনাদের পরিণতিও সিজনের মতো হোক? আচ্ছা আপনারা কি চান আপনাদের পরিণতিও সিজনের মতো হোক? মানে কথা শুনে ওনারা সবাই আকুতি মিনতি করে বলে, না না স্যার, হেমাটা করবেন না, আমাদের চাকরি কেড়ে নেবেন না, চাকরি না থাকলে আমরা চলবো কী করে? না স্যার, দয়া করে এমনটা করবেন না। ওনাদের আকুতি মিনতি শুনে রায়ান বুকে হাত ভাঁজ করে দাঁড়িয়ে বলে, তবে আমার ওয়াইফের কাছে মাফ চান, সে মাফ করলেই আপনাদের চাকরি বেঁচে যাবে। রায়ানের কথা শুনে ওনারা সবাই রাহার কাছে মাফ চায়, আকুতি মিনতি করে, ম্যাম আমাদের মাফ করবেন, আমরা না জেনে না বুঝে আপনাকে অনেক কিছু বলে ফেলেছি, আমাদের দয়া করে মাফ করে দিন, এমনটা আর কখনো হবে না ম্যাম, আমাদের এবারের জন্য মাফ করে দিন, আমাদের দয়া করে মাফ করে দিন ম্যাম। ওনাদের এভাবে আকুতি মিনতি করতে দেখে রাহার মন বলে যায় ও সবাইকে মাফ করে দেয়। রায়ান সবাইকে উদ্দেশ্য করেই বলে, রায়ান রাহা যখন আপনাদের শাস্তি না দিয়ে মাফ করে দিয়েছেন তখন আমিও আপনাদের আর কোনো শাস্তি দিব না। আপনারা যান সবাই যা যার কাজে কাজ করুন। এর কথা শুনে সবাই রাহার কাছে আরো একবার মাফ চেয়ে কেবিন থেকে চলে যায়। সবাই চলে যেতে রায়ান দীর্ঘশ্বাস ছেড়ে পেছন ফিরে তাকায়, আর পেছন ফিরতেই রাহা ছুটে এসে ওকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। কাঁদতে কাঁদতে রাহার হিচকি উঠে গেছে। রাহা কাঁদতে কাঁদতে বলে, কখনো ভাবিনি কেউ আমার সম্মানের কথা ভাববে, কখনো ভাবিনি কেউ আমার পাশে দাঁড়াবে, এতটা বছর সবার অপমান লাঞ্ছনা বঞ্চনা এগুলো নিয়ে বেঁচেছিলাম আমি, কখনো কেউ আমার কষ্টটা বোঝেনি, আমার সম্মানের কথা চিন্তাই করেনি কেউ কখনো, আমার দুঃসময় আমার পাশে দাঁড়ায়নি, কিন্তু আজ আপনি আমার পাশে দাঁড়িয়েছেন, আমার সম্মানটা ফিরিয়ে এনেছেন। রায়ান রাহার চুলে হাত বুলিয়ে বলে, আমি তোমার পাশে দাঁড়াবো না তো আর কে দাঁড়াবে? রাহা আমি জানি তুমি কেমন, তুমি ভাবলে কি করে তোমাকে যারা অপমান করবে তাদের আমি এমনি এমনি ছেড়ে দিব? আজ ওরাও অপমানিত হয়েছে, আমি ওদের তোমার কাছে মাফ চাইতে বাধ্য করেছি। আপনাকে বিয়ে করে আমি ভুল করিনি রায়ান, আপনি এভাবে সারাটা জীবন আমার পাশে থাকবেন তো? রাহা আমি তোমাকে কথা দিলাম, আমি এইভাবেই সারাটা জীবন তোমার পাশে থাকব, তোমার বিপদে আমি তোমার ঢাল হয়ে দাঁড়াবো, তোমার গায়ে একটা আঁচড়ও পড়তে দেব না, কথা দিলাম পৃথিবীর সমস্ত সুখ আমি তোমায় এনে দিব, দুঃখের কালো ছায়াও তোমার উপর পড়তে দিব না। রায়ানের কথা শুনে রাহার চোখ থেকে অশ্রু ঝরে পড়ে, তবে এটা কষ্টের নয় প্রাপ্তির অশ্রু, অপ্রত্যাশিত কিছু পাওয়ার প্রাপ্তে। রায়ান রাহার মাথা ঠোঁট ছুঁয়ে রাহাকে বুকে থেকে তুলে রাহার চোখের জল মুছে ওর গালে হাত রেখে বলে, আজ কেঁদেছ কিছু বললাম না, কিন্তু এই চোখে আর কখনো যেন জল না দেখি, চোখের জলের মূল্য অনেক, একে ঝরতে দিবে না, কখনো কারো সামনে নত হবে না, কারো সামনে চোখের জল ফেলবে না, কেমন? রায়ানের কথার উত্তরে রাহা হাবুদুক মাথা নাড়ায়, আর কখনো এই চোখে জল, আর কখনো এই চোখে জল দেখব? রায়ানের কথার উত্তরে রাহা নাবুদুক মাথা নাড়ায়, গুড গার্ল। রায়ান রাহাকে চেয়ারে বসিয়ে গ্লাসে পানি ঢেলে রাহার দিকে গ্লাসটা বাড়িয়ে দেয়। রাহা রায়ানের হাত থেকে গ্লাসটা নিয়ে আস্তে ধীরে সম্পূর্ণ পানিটা শেষ করে। রায়ান রাহার হাত থেকে গ্লাসটা নিয়ে বলে, ঠিক আছো? রায়ানের কথার উত্তরে রাহা মৃদুস্বরে হুম বলে। রায়ান ডেস্কের উপর থেকে স্টেথোস্কোপ তুলে গলায় ঝুলিয়ে বলে, রাহা আমি এখন রাউন্ডে বের হব, তুমি চাইলে বাড়িতে চলে যেতে পারো। রাহা চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলে, না আমি বাড়িতে যাব না, আমি আপনার সাথে যাব। আর ইউ শিওর? আচ্ছা চলো। রায়ান রাহাকে সাথে নিয়ে কেবিন থেকে বের হয়ে যায়। রায়ান রাহা কাজ শেষ করে 8টার দিকে বাড়িতে চলে আসে। রাহা রুমে এসে কাবার থেকে জামা নিয়ে ওয়াশরুমে চলে যায়। কিছুক্ষণ পর গোসল করে চুল মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হয়ে আসে। রাহার ভীষণ টায়ার্ড লাগছে, ওর ঘুমও পাচ্ছিল, তাই ও কোনো রকমে চুলটা মুছে বিছানায় শুয়ে গায়ে চাদরটা জড়িয়ে ঘুমিয়ে পড়ে। রায়ান রাহা একসাথে রুমে এসেছিল। রায়ান রাহাকে ওয়াশরুমে যেতে দেখে
ওর জামা কাপড় নিয়ে পাশের রুমে চলে আসে। রায়ান গোসল করে ড্রেস চেঞ্জ করে রুমে এসে দেখে রাহা গায়ে চাদর দিয়ে চোখ বন্ধ করে ঘুমিয়ে আছে, আর ওর চুল থেকে টপটপ করে পানি পড়ছে। রাহার চুল থেকে এভাবে টপটপ করে পানি পড়তে দেখে রায়ান তাওয়াল নিয়ে দ্রুত পায় রাহার কাছে আসে। রায়ান বিছানার সামনে হাঁটু গেড়ে বসে আলতো হাতে খুব যত্ন করে রাহার চুলগুলো মুছছে। রায়ান খুব সাবধানতার সাথেই রাহার চুল মুছে দিচ্ছিল যাতে করে রাহার ঘুম না ভাঙে, কিন্তু ওর কষ্টে বিফলে গেল। চুলে টান পড়তে রাহার ঘুম ভেঙে যায়, ও চোখ মেলে তাকায়। রায়ানকে এভাবে ওর চুল ধরে বসে থাকতে দেখে রাহা ঘুম ঘুম চোখে তাকে আধো আধো কঞ্চে বলে, কি করছেন আপনি? রাহার কথার উত্তর রায়ান বলে উঠছে, তুমি তো ভালোভাবে চুল মুছোনি, চুল থেকে টপটপ করে পানি পড়ছিল, তাই তোমার চুল মুছছিলাম। তোমার ঘুম কি পাতলা, এত সাবধানে কাজ করার পরও তোমার ঘুম ভেঙে গেল। মাত্রই শুয়েছিলাম তো, তাই চুলে টান পড়তে ঘুমটা ভেঙেছে। ওহ নাও, চুল মোছা শেষ, আমি বাইরে যাব, লাইট অফ করে দিচ্ছি, তুমি ঘুমাও। এখন আবার কোথায় যাচ্ছেন? একটু কাজ আছে। ও তুমি ঘুমাও, আমি আসছি। আচ্ছা। রায়ান তাওয়ালটা বারান্দায় মেলে দিয়ে ড্রেসিং টেবিলের ওপর থেকে ফোন এবং ওয়ালেটটা নিয়ে লাইট অফ করে রুম থেকে চলে যায়। রায়ান চলে যেতে রাহার চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ে। 11টার দিকে রাহার ঘুম ভাঙে। রাহা শোয়া থেকে উঠে বসে ও ঘাড় ঘুরিয়ে বারান্দার দিকে তাকিয়ে দেখে বারান্দায় দরজা লাগানো, তবে আলো জ্বলছে। এতে রাহা বুঝে যায় রায়ান বারান্দায় আছে। বিছানা ছেড়ে উঠে বারান্দার কাছে এসে দরজাটা কিছুটা ফাঁক করে দেখে রায়ান ডিভানে বসে ল্যাপটপে কাজ করছে। দরজা খোলার শব্দ হতে রায়ান দরজার দিকে তাকায়। রাহাকে দেখে ও মুচকি হাসি দিয়ে পড়ে, ম্যাডাম ঘুম ভেঙেছে আপনার? আপনি কখন এসেছেন? দেড় ঘন্টা হবে। আমাকে ডাকলেন না কেন? আর বারান্দায় বসে কাজ করছেন কেন? রুমে বসেই তো করতে পারতেন। রুমে বসে কাজ করলে লাইট জ্বালাতে হতো, লাইট জ্বালালে তোমার মুখটা, লাইট জ্বালালে তোমার ঘুমটা ভেঙে যেত, আর আমি তোমার ঘুম ভাঙতে চাইনি। ডিনার করেছেন? তোমার ঘুম ভাঙার জন্য অপেক্ষা করছিলাম। কি, আপনি এখনো খাননি? রাখুন এইসব নিচে, চলুন আমি আপনাকে খাবার দিচ্ছি। আচ্ছা চলো, আপনি নিচে যান, আমি ফ্রেশ হয়ে আসছি। ওকে। রাহা ওয়াশরুমে যেয়ে ফ্রেশ হয়ে এসে দেখে রায়ান ল্যাপটপ বন্ধ করেছে এবং ফাইলগুলো গুছিয়ে রাখছে। চলুন, তুমি যাও, আমি 2 মিনিট পর আসছি। আচ্ছা আসেন। রাহা ওয়াশরুম থেকে বের হয়ে নিচে এসে রান্নাঘরে এসে ফ্রিজ থেকে তরকারি বের করে গরম করছে। রাহা রুম থেকে বের হয়ে নিচে এসে রান্নাঘরের এসে ফ্রিজ থেকে খাবার বের করে গরম করছে। রাহা টেবিলের উপর খাবার সাজিয়ে রায়ানকে ডাক দেয়। রায়ান নিচে আসেন। রায়ান সিঁড়ি দিয়ে নামতে নামতে বলে, এই তো এসে পড়েছি। রায়ান ওর চেয়ারে বসে পড়ে আর রাহা ওর পাশেই বসে ওর প্লেটে খাবার তুলে দিয়ে নিজের প্লেটেও তুলে নেয়। ওরা একসাথে ডিনার করে রুমে চলে আসে। দরজা খুলতে রাহা অন্ধকারে কিছু দেখতে পায় না, ও দেয়াল হাজরে লাইটের সুইচ প্রেস করতে রুম আলোকিত হয়ে যায়। আর রাহার চোখে পড়ে সেন্টার টেবিলের ওপর অনেকগুলো পাপড়ি ছড়ানো, ফুলের পাপড়িগুলোর উপর ক্যান্ডেল দিয়ে হার্ট শেপ করে সাজানো আছে। আর সেই ক্যান্ডেলের মাঝে একটা চেনের বক্স এবং রিংয়ের বক্স রাখা। রাহা ধীর পায়ে সেন্টার টেবিলের কাছে এসে ওর পিছিয়ে পিছিয়ে রায়ানও আসে। রাহা একবার টেবিলের দিকে তাকে চোখ ফিরিয়ে নিয়ে রায়ানের দিকে তাকিয়ে বলে, রায়ান এসব। রাহা কথা শেষ হওয়ার পূর্বে রায়ান মুচকি হেসে বলে, তোমার জন্য? আমার জন্য? আমাদের বিয়েটা সাদামাটা ভাবে হয়, তোমাকে তো কিছু দিতে পারিনি, তাই তোমার জন্য এই ছোট্ট সারপ্রাইজের আয়োজন করলাম। রায়ান চেইনের বক্স থেকে চেইনটা হাতে নিয়ে রাহার দিকেই তাকিয়ে বলে, মে আই? রায়ানের কথার উত্তরে রাহা মুচকি এসে বলে। রায়ান রাহাকে ড্রেসিং টেবিলের সামনে বসে রাহার পিঠের উপর থেকে চুল ছড়িয়ে কাঁধের উপর রেখে গলায় চেইনটা পরিয়ে দেয়। চেনের পেন্ডেন্টটা রাহা ছুঁয়ে দেখে। রায়ান রিংটা হাতে নিয়ে রাহার সামনে হাঁটু গেড়ে বসে রাহার হাত ধরে ওর অনামিকা আঙ্গুলে রিংটা পরিয়ে দেয়। রায়ান রাহার হাত ধরে বলে, পছন্দ হয়েছে? রাহা রিংটার দিকে একবার তাকে চোখ ফিরিয়ে রায়ানের দিকে তাকে মুচকি হাসি দিয়ে বলে, ভীষণ পছন্দ হয়েছে। রায়ান রাহার ঠোঁটে হাসি দেখে বলে উঠে,
তোমার ঠোঁটের এই হাসির জন্য আমি সব কিছু করতে পারবো। তোমার ঠোঁটের হাসি আমার প্রশান্তি। রায়ানের কথা শুনে রাহা ঠোঁটের হাসি আরো প্রসারিত হয়ে যায়। রাহা মুচকি হেসে রায়ানের দিকে তাকে আপন মনে বলে ওঠে, আপনি যেমন আমার ঠোঁটের হাসির জন্য সব কিছু করতে পারবেন, আমিও তেমনি আপনার মন রক্ষার্থে শত কষ্টেও হাসতে পারবো। ছাদের তোমরা শুয়ে আকাশে চাঁদের দিকে তাকিয়ে আছে রাহা। চাঁদটা আজকে একটু বেশি সুন্দর লাগছে। রাহা ওই দূর আকাশে চাঁদের পানে তাকিয়ে বলে ওঠে, আজ 10 দিন হলো আমাদের বিয়ে হয়েছে। 10 দিন আগেও আমি একা ছিলাম, কিন্তু এখন আর আমি একা নই। আমার নামের সাথে আরেকটা নাম জুড়ে গেছে, রাইয়ানের নাম। আমি মানছি আমাদের বিয়েটা আর 5টা মানুষের মতো স্বাভাবিকভাবে হয়নি, কিন্তু কিছু ভয়, কিছু সংশয় ছিল মনে। তবে আমি রায়ানকে স্বামী হিসেবে মেনে নিয়েছি, আর না মানার তো কোনো কারণ নেই। রায়ানের মতো মানুষ হয় না, উনি সত্যিই খুব ভালো একজন মানুষ। আমি তাকে বন্ধু ভেবে আসলেও আমার কেন যেন মনে হচ্ছে উনি আমার বন্ধু ভাবতেন না, ওনার মনের কোথাও না কোথাও আমি আছি। উনি আমার পাশে কাউকে সহ্য করতে পারে না, আমার দিকে কেউ বাজেভাবে তাকালে ওনার মাথায় রক্ত উঠে যায়, উনি রাগে ফেটে পড়েন, আমি সবটাই বুঝতে পারতাম। তবু আমি ওনাকে তা বুঝতে দিতাম না, সবসময় আমি ওনার কাছে স্পেশাল ছিলাম। উনি আমার একটু বেশি কেয়ার করতেন, এমনকি এখনও করেন। মানুষ তার ভালোবাসার মানুষকে এতটা কেয়ার করে, আমার কেন যেন মনে হচ্ছে উনিও আমায় ভালোবাসেন, সেটাও খুব আগে থেকেই, হয়তো প্রথম দেখাতেই। আমি যদি ওনার কাছে স্পেশাল না হতাম, তবে উনি সেদিন আমার কাছে থেকে টাকা নিতেন, কিন্তু উনি তা না করে যা বলছেন তা আমার আজও মনে আছে। রাহা চোখ বন্ধ করে 3 মাস আগের কথা মনে করে, যেদিন প্রথম স্যালারি পেয়েছিল। সেদিন রায়ান রাহা কেবিনে বসে আছে। রায়ান ফাইলের থেকে চোখ সরিয়ে রাহার দিকে তাকিয়ে বলে, রাহা আজ সবাইকে স্যালারি দেয়া হবে, তুমি তোমার অ্যাকাউন্ট নাম্বারটা বলে দিও। রায়ানের কথা শুনে রাহা মাথা নিচু করে বলে, আমার তো কোনো অ্যাকাউন্ট নেই। বলছো তোমার কোনো অ্যাকাউন্ট নেই? রায়ানের কথার উত্তরে রাহা না বোধ মাথা নাড়ায়। রায়ান কিছুক্ষণ চুপ করে থেকে চেয়ার ছেড়ে বলে ওঠে, চলো রাহা। কোথায় যাব? চলো আমার সাথে গেলেই দেখতে পারবে। রায়ানের কথা শুনে রাহা আর কিছু বলে না, ও রায়ানের সাথে কেবিন থেকে বের হয়ে যায়। ওরা হসপিটাল থেকে বের হয়ে গাড়িতে উঠে বসে। রায়ান সিট বেল্ট লাগিয়ে গাড়ি স্টার্ট দেয়। কিছুক্ষণ পরেই ব্যাংকের সামনে এসে রায়ান গাড়ি থামায়। ওরা দুজন গাড়ি থেকে নেমে দাঁড়ায়। রাহা রায়ানের দিকে তাকিয়ে বলে, রায়ান আমরা ব্যাংকে এসেছি কেন? রাহার কথার উত্তরে রায়ান সাবলীল ভাবে বলে, অ্যাকাউন্ট খোলার জন্য। কথাটা বলে রায়ান রাহার হাত ধরে ব্যাংকের ভিতরে প্রবেশ করে। রাহা রায়ান একজন ব্যাংক কর্মকর্তার সামনে বসে আছে। অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে একটা ফর্ম পূরণ করতে হয়। রাহা সেই ফর্মটা পূরণ করছে আর রায়ান ওর পাশে বসে আছে। সব ফর্মালিটিস পূরণ করে রাহা অ্যাকাউন্ট খোলা হয়। রায়ান রাহার অ্যাকাউন্টে রাহার স্যালারিটা দিয়ে দেয়। রাহা আর রায়ান ব্যাংক থেকে বের হয়ে আসে। ওরা গাড়িতে বসে রাহা সিট বেল্ট লাগাতে লাগাতে বলে, আপনাকে কত টাকা দিতে হবে? রাহার কথা শুনে রায়ান অবাক হয়ে বলে, রাহা আমাকে টাকা দিবে মানে? আপনি তো বলেছেন হসপিটালে জয়েন করার পর মাস শেষে যে স্যালারি পাবো তা থেকে আপনাকে আমি আমার থাকা খাওয়ার টাকাটা দিব। এই শর্তেই তো আমি আপনার বাড়িতে আছি, আর আপনি তো আমাকে অনেকগুলো ড্রেসও কিনে দিয়েছেন, সেগুলোর টাকাও তো দিতে হবে তাই না? তো আপনাকে কত টাকা দিতে হবে? কথা শুনে রায়ান দীর্ঘশ্বাস ছেড়ে বলে, রাহা তোমার কি মনে হয় আমি তোমার কাছ থেকে টাকা নিব? কিন্তু কেন নেবেন না? আচ্ছা দাদিও তো আমার সাথে থাকেন, আমি কি তার কাছ থেকে থাকা খাওয়ার টাকা নিই? কিন্তু দাদির বিষয়টা আর আমার বিষয়টা তো সম্পূর্ণ আলাদা। আলাদা কেন হবে? দাদিও আমার আপনজন, তুমিও আমার আপনজন। আমি আপনার আপনজন? রায়ান কি বলছে তা বুঝতেই ও জিব্রায় কামড় দেয়, ও আমতা আমতা করে বলে, হ্যাঁ তুমি তো আমার বন্ধু, আর বন্ধু তো আপনজনই হয়। হ্যাঁ তা ঠিক, বন্ধু তো আপনজনই, কিন্তু রাহার কথা শেষ হওয়ার পূর্বে রায়ান বলে ওঠে, কোনো কিন্তু টিন্তু নয়, আমি তোমার কাছ থেকে কোনো টাকা পয়সা নিতে পারবো না। তোমার থেকে টাকা নিলে দাদি আমাকে ঘর থেকে বের করে দিবে। দাদি আমাকে যতটা ভালোবাসে তোমাকেও ঠিক ততটাই ভালোবাসে। ওনার সামনে তুমি টাকার কথা তুলো না, তাহলে কিন্তু উনি খুব কষ্ট পাবে। তুমি কি তাকে কষ্ট দিতে চাও? না না কখনোই না। তাহলে টাকার প্রসঙ্গ আর কখনোই তুলবে না। কিন্তু আমি তো আপনাদের জন্য কিছু করতে চাই। রাহার কথা শুনে রায়ান অনেকক্ষণ যাবত ভেবে বলে,
তুমি আমাদের জন্য কিছু করতে চাও তো? এক কাজ করো, তুমি দাদির জন্য কিছু গিফট কিনে নিয়ে যাও, এতে দাদিও খুশি হবে, তোমার মনও হালকা হবে। বাহ, আইডিয়াটা তো দারুণ। চলুন তবে শপিং মলে যাই, দাদি তো শাড়ি খুব পছন্দ করেন। আমার বিশ্বাস ওনাকে শাড়ি গিফট করলে উনি খুব খুশি হবেন। হুম, ঠিক বলেছ। চলুন তবে। হুম, রায়ান গাড়ি স্টার্ট দেয়। বেশি কিছুক্ষণ পর ওরা শপিং মলে এসে গাড়িটা পার্ক করে। গাড়ি থেকে বের হয়ে শপিং মলের ভেতরে প্রবেশ করে। রাহা রায়ান আনোয়ারার জন্য শাড়ি দেখছে। অনেকগুলো শাড়ি দেখার পর থেকে সে ওরা আনোয়ারার জন্য শাড়ি দেখছে অনেকগুলো শাড়ি দেখার পর সে থেকে রাহা রায়ানের পাঁচটা শাড়ি পছন্দ হয়। রাহা সবগুলো প্যাক করতে বলে। রাহা কাউন্টারে যে বিল পে করে আসে। রায়ানের কে খুঁজতে খুঁজতে যে সেকশনে চলে আসে। রায়ান আয়নার সামনে দাঁড়িয়ে একটা শার্ট গায়ে ধরে দেখছে। রাহা ওর কাছে আসতে ও রাহার দিকে তাকিয়ে বলে ওঠে, রাহা দেখো তো শার্টটা কেমন। হুম, সুন্দর, আপনাকে মানাবে, নিয়ে নেন। দামটা একটু বেশি। পছন্দ হলে নিয়ে নেন। আমার তো খুব পছন্দ হয়েছে, কিন্তু তোমার পার্স যদি অনুমতি দেয় তবেই নিতে পারবো। আমার পার্স অনুমতি দিবে মানে? আজ স্যালারি পেলে, নতুন অ্যাকাউন্ট খুললে, দাদিকে আবার শাড়ি গিফট করেছো, তাই ভাবছি আজকে শপিংটা আমি তোমার টাকায় করব। ও আচ্ছা, এই ব্যাপার তো, নিন না, শার্টটা তো খুব সুন্দর, নিয়ে নিন, আমি বিল পে করছি। আরে না, আমি তো দুষ্টুমি করছিলাম, তোমার বিল পে করতে হবে না, আমি বিল পে করছি। না না, আমি বিল করতে চাই, আপনাকে কিছু গিফট করতে পারলে আমার খুব ভালো লাগবে, খুব খুশি হব আমি। রাহা আরো দুটো শার্ট রায়ানের গায়ে ধরে বলে, এই শার্টগুলো খুব সুন্দর, এগুলোও নিয়ে নেন, আর হ্যাঁ, এগুলোর বিল আমি পে করব, আর আপনি কিন্তু কিচ্ছু বলতে পারবেন না। আচ্ছা বাবা, কিছু বলবো না, তুমি বিল পে করো। রাহা কাউন্টারে যে শার্টের বিল পে করে আসে। রায়ানও শপিং ব্যাগগুলো নিয়ে আসে। ওরা একসাথে শপিং মল থেকে বের হয়ে পার্কিং প্লেসে যে গাড়িতে উঠে বসে। রায়ান গাড়ি ড্রাইভ করছে। রাহা ওকে সামনের রেস্টুরেন্টে থামতে বলে। ওরা সেই রেস্টুরেন্টেই যে লাঞ্চ করে আসে। রাহা রায়ান এখন বাড়ির দিকে যাচ্ছে। রায়ান ড্রাইভ করছিল আর রাহা সামনের দিকে তাকিয়ে ছিল। রায়ান রাহার দিকে তাকিয়ে বলে, চোখ রাহা, আজ একটা কথা বলে রাখি তোমাকে, তুমি পর্ণ, তুমি আমাদের আপনজন, আমাদের ফ্যামিলি মেম্বার, তাই টাকা পয়সা দিয়ে আমাদের ছোট করবে না। তোমার যদি কিছু দিতে ইচ্ছে করে তবে তা তুমি কিনে দেবে, কিন্তু থাকা খাওয়া নিয়ে টাকা দেওয়ার প্রসঙ্গ আর কখনো তুলবে না, কারণ তুমি পর্ণ, তুমি আমাদের আপনজন। বন্ধ করতে সেদিনের ঘটনাগুলো চোখের সামনে ভেসে উঠেছিল। রাহা চোখ মেলে তাকিয়ে পুনরায় বলে ওঠে, সেদিন থেকে আমিও আপনাদের আমার আপনজন মনে করতে শুরু করেছি। হুম, আমি আপনাদের আপনজন পর্ণই। রায়ান, আমি আপনার চোখে সব সময় আমার জন্য ভালোবাসা দেখতে পেয়েছিলাম, কিন্তু কখনো প্রকাশ করিনি। আমি জানি আপনি কেন আপনার মনের কথা বলতে পারছেন না। আপনি ভাবছেন ভালোবাসার কথা বললে হয়তো আমি রিয়্যাক্ট করবো, ফ্রেন্ডশিপ ভেঙে দেবো, কিন্তু না, এমনটা হবে না, কারণ আমিও আপনাকে ভালোবাসি, আর আমি আমার মনের কথা খুব শীঘ্রই আপনাকে জানাবো। কথাগুলো ভেবে রাহা মুচকি হাসি দিয়ে পুনরায় চোখ বন্ধ করে। রায়ান একটা পার্টিতে গিয়েছিল, ও বাড়িতে এসে রুমে প্রবেশ করি দেখে রুমে লাইট অফ করা। রায়ান দেয়াল হাজরে লাইট জ্বালিয়ে দেখে রাহা রুমে নেই, বারান্দা এবং ওয়াশরুমের দরজাও বন্ধ। লাইট অফ দেখে রায়ান ভেবেছিল রাহা হয়তো ঘুমিয়ে আছে, কিন্তু রাহাকে রুমে কোথাও দেখতে না পেয়ে রায়ান রুম থেকে বের হয়ে আসে। নিচে যে দেখে আনোয়ারার রুমের গেট লাগানো, ও বুঝে যায় রাহা দাদির রুমে আসেনি। রায়ান দ্রুত পায়ে ছাদে চলে আসে। ছাদের দরজা খোলা দেখে রায়ান বুঝতে পারে রাহা ছাদে আছে। রায়ান ছাদের দক্ষিণ দিকটায় এসে দেখে রাহা দোলনায় শুয়ে আছে। রায়ান রাহার কাছে এসে মেঝেতে হাঁটু গেড়ে বসে। ছাদের আলোয় রাহার চেহারা স্পষ্ট বোঝা যাচ্ছে, রাহা ঘুমিয়ে আছে। মৃদু বাতাস বইছে, বাতাসে রাহার সামনের কাটা চুলগুলো চোখের মুখে এসে পড়েছে। এতে রাহা ঘুমের ঘড়িয়েই বিরক্ত হয়ে ফ্রুকুচকে ফেলে। ওকে ফ্রুকুচকাতে দেখে রায়ান হেসে আলতো হাতে রাহার চুলগুলো কানের পিঠে গুঁজে দেয়। রায়ান রাহার দিকে মায়া ভরা দৃষ্টিতে তাকে আপন মনে বলে ওঠে, প্রেয়সী, ঘুমন্ত অবস্থায় তোমাকে কত নিষ্পাপ লাগে, তোমাকে যতই দেখি ততই তোমার প্রেমে পড়ে যাই। এতদিন ধরে নিজের অনুভূতি চাপা দিয়ে রেখেছিলাম, কিন্তু আর যে পারছি না, আমি তোমাকে কাছে পেতে চাই রাহা, তবে তোমার সম্মতিতেই,
তোমার ইচ্ছের বিরুদ্ধে কোনো কিছুই হবে না। তুমি আমাকে অপেক্ষা করতে বললে আমি অপেক্ষা করব, তবুও তোমাকে জোর করব না, কারণ তোমাকে আমি ভালোবাসি। কথাগুলো ভেবে রায়ান রাহার কপালে আলতোভাবে ঠোঁট ছুঁয়ে রাহাকে কোলে তুলে নেয়। রায়ান রাহাকে কোলে নিয়ে ছাদ থেকে বের হয়ে রুমে চলে আসে। রায়ান রাহাকে বিছানে শুয়ে দিয়ে রাহার গায়ে চাদর টেনে দেয়। রায়ান রাহার দিকে একবার তাকে কভার থেকে জামা নিয়ে ওয়াশরুমেই চলে যায়। রায়ান ওয়াশরুমের দরজা লাগাতেই রাহা চোখ মেলে তাকায়। রাহা এতক্ষণ যাবত ঘুমানোর অভিনয় করছিল। রায়ান যখন ওর চুলেগুলো কানের পিঠে গুঁজে দিচ্ছিল তখনই ওর ঘুম ভেঙে গিয়েছিল, কিন্তু রায়ানের স্পর্শ পেয়ে রাহা চোখ মেলে তাকায় না, বরং ঘুমের অভিনয় করে ও রায়ানের স্পর্শ অনুভব করতে চেয়েছিল। রায়ানের যাওয়ার পানে তাকিয়ে রাহা মৃদু হেসে চোখ বন্ধ করে ফেলে। পরদিন রাহা রায়ান কেবিনে বসে আছে। রায়ান রাহাকে কিছু পেপার্স এবং ফর্ম বুঝিয়ে দিয়েছে। রাহাও মন দিয়ে রায়ানের কথা শুনছে। রায়ান রাহার দিকে একটা বই বাড়িয়ে দিয়ে বলে, রাহা এই বইটা পড়ো, এখানে কিছু লাইন মার্ক করা আছে, সেগুলো ভালোভাবে পড়বে, কোনো কিছু না বুঝলে আমাকে বলবে, আমি বুঝিয়ে দিব। রায়ানের কথার উত্তরে রাহা মাথা নাড়িয়ে রায়ানের কাছ থেকে বইটা নিয়ে রায়ানের কথা মতন বইটা পড়তে শুরু করে। রায়ান রাহা কিছুক্ষণ পর রাউন্ডে বের হবে, এখনও হাতে বেশ কিছু সময় আছে, তাই রায়ান ডেস্কের ওপর থেকে একটা বই তুলে পড়তে শুরু করে। কিছু সময় অতিবাহিত হতেই রায়ান মাথা তুলে রাহার দিকে তাকায়, আর তাকাতেই নজর ফেরাতে পারে না ও। রাহা গালে হাত দিয়ে খুব মনোযোগ সহকারে বইয়ের প্রতিটা লাইন পড়ছে। মাথা নিচু করে পড়ায় রাহার ছোট ছোট কাটা অবাধ্য চুলগুলো চোখে মুখে এসে পড়েছে, কিন্তু এতে রাহার বিন্দুমাত্র ধ্যানও ভাঙেনি, এক মনে বই পড়ছে। রাহার চোখে মুখে ওপর পড়ে থাকা অবাধ্য চুলগুলো রাহার সৌন্দর্য যেন আরও বাড়িয়ে তুলেছে। রায়ান রাহার দিক থেকে নজর ফেরাতেই পারে না ও বই পড়া বাদ দিয়ে রাহার দিকে এক মনে তাকিয়ে আছে। রাহা কেন যেন মনে হচ্ছে ওর দিকে কেউ এক দৃষ্টিতে তাকিয়ে আছে। হঠাৎ এমনটা মনে হতেই রাহা মাথা তুলে তাকায়, আর তাকাতে রায়ান চোখ ফিরিয়ে নিয়ে বই পড়ে মন দেয়। রায়ানের দিকে তাকাতে রাহার চোখ আটকে যায়। আগে কখনো রায়ানের দিকে তাকানোর ইচ্ছে করেনি, কিন্তু আজ কেন যেন রায়ানের দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করছে। কিন্তু ওর দিকে তো তাকিয়ে থাকলে চলবে না, বইটা তো পড়তে হবে, তাই রাহা রায়ানের থেকে চোখ সরিয়ে বইয়ের দিকে তাকায়। কিন্তু আগের মতো সেই মনোযোগটা আর দিতে পারছে না, ওর অবাধ্য আঁখি জোড়া বারবার রায়ানের দিকেই চলে যাচ্ছে। রাহা বই পড়ার ফাঁকে ফাঁকে আর চোখে রায়ানকে দেখছে। এই একই অবস্থা রায়ানেরও, বই পড়ায় মনোযোগ দিতে পারছে না, ওর আঁখি জোড়া বারবার রাহার দিকে চলে যাচ্ছে। রাহার মতো রায়ানেরও বই পড়ার ফাঁকে ফাঁকে আর চোখে রাহাকে দেখছে। লুকিয়ে লুকিয়ে দেখতে দেখতে একটা সময় ওদের চোখাচোখি হয়ে যায়। রায়ানের চোখে চোখ পড়তেই রাহা দ্রুত গতিতে চোখ সরিয়ে নেয়। ওকে এইভাবে চোখ সরাতে শরীর অপ্রস্তুত হতে দেখে রায়ান হেসে আপন মনে বলে ওঠে, তাহলে তুমি আমায় লুকিয়ে লুকিয়ে আর চোখে দেখছিলে। রাহা রায়ানের দিকে তাকে অপ্রস্তুত হয়ে ঠোঁট কামড়ে ধরে। রাহার অবস্থা দেখে রায়ান গালে হাত দিয়ে রাহার দিকে তাকে হেসে। রাহার গলায় গানের লাইনটা শুনতেই রায়ানের ঠোঁটে হাসি ফুটে উঠে। ওর ঠোঁটের হাসি দেখে রাহার ঠোঁটেও হাসি ফুটে ওঠে। দেখতে দেখতে কেটে যায় এক মাস, রাত 8টা বাজে। রাহা রায়ান সবে মাত্র হসপিটাল থেকে বাড়ি ফিরেছে। আনোয়ারা বাড়িতে নেই, উনি সকালেই ওনার বান্ধবীর বাড়িতে গিয়েছেন। আজ রাতটা সেখানে থেকে আগামীকাল বিকেলে চলে আসবেন। রাহা ব্যাগটা টেবিলের উপর রেখে কভার খুলে জামা নিয়ে ওয়াশরুমে যেতে নিলেই রায়ান পেছন থেকে বলে ওঠে, রাহা দাঁড়াও। রাহা পেছন ফিরে বলে, কিছু বলবেন? রায়ান কভার খুলে একটা প্যাকেট বের করে এনে রাহার হাতে ধরিয়ে দেয়। রাহা প্যাকেটের দিকে তাকিয়ে বলে, কি আছে এতে, খুলেই দেখো। রায়ানের কথা মতো রাহা প্যাকেটটা খুলে দেখে প্যাকেটের ভিতর একটি কালো জর্জের শাড়ি আছে। রাহা শাড়িটার দিকে তাকিয়ে বলে, শাড়ি পরে এসো। এখন রায়ানের কথা শুনে রাহা শাড়িটা নিয়ে ওয়াশরুমে চলে যায়। কিছুক্ষণ পর শাড়িটা পরে বের হয়ে আসে। রায়ান তাওয়াল হাতে দাঁড়িয়ে আছে। রাহা ওর দিকে তাকিয়ে দেখে ও রাহার সাথে ম্যাচ করে কালো শার্ট প্যান্ট পরেছে। রায়ান রাহার কাছে এসে রাহার হাত ধরে রাহাকে ড্রেসিং টেবিলের সামনে
এনে চেয়ারে বসিয়ে দেয়। রায়ান তাওয়াল দিয়ে রাহার চুল মুছছে, আর রাহা আয়নায় রায়ানের প্রতিবিম্বের দিকে তাকিয়ে রয়েছে। রায়ান রাহার চুল মুছে চুল আশ্রে দিয়ে বলে, রাহা একটু সাজো তো, এখন আবার সাজতেও হবে। জি ম্যাডাম, সাজতেও হবে। কেন বলুন তো? কারণ আছে, প্রশ্ন না করে সাজো তো। রায়ানের কথা শুনে রাহা আর ওকে কোনো প্রশ্ন না করে সাজতে শুরু করে। রাহা সিম্পলভাবেই সেজেছে, খুব বেশি মেকআপ করেনি। রাহা আয়নায় রায়ানের প্রতিবিম্বের দিকে তাকিয়ে বলে, রায়ান এখন কি করতে হবে? এখন আমার সাথে যেতে হবে। কোথায়? লং ড্রাইভে। লং ড্রাইভে? জি ম্যাডাম, চলুন। রায়ান রাহার দিকে হাত বাড়িয়ে দেয়। রাহা রায়ানের হাত ধরে উঠে দাঁড়ায়। রায়ান রাহাকে সাথে নিয়ে রুম থেকে বের হয়। ওরা নিচে এসে বাড়ি থেকে বের হয়ে গাড়িতে উঠে বসে। রায়ান রাহার সিট বেল্ট লাগিয়ে দিয়ে নিজে সিট বেল্ট লাগিয়ে গাড়ি স্টার্ট দেয়। রাহা মিউজিক প্লে করে। ये क्या बात है आज की चांदनी में, क्या हम खो गए प्यार की रागनी में, ये बाहों में बाहें ये बहकी निगाहें, लो आने लगे जिंदगी का मजा, ये रातें ये मौसम नदी का किनारा ये चंचल हवा। গানটা চলছে, রায়ান ড্রাইভ করছে আর রাহা ওর দিকেই তাকিয়ে আছে। বার কয়েক রায়ানের সাথে চোখাচোখি হতে, কিন্তু রাহা চোখ ফিরিয়ে নেয়নি। চোখাচোখি হতেই রায়ান চোখ ফিরিয়ে নিয়েছে, কিন্তু রাহা একবারও চোখ ফিরিয়ে নেয়নি। বেহাইয়া আঁখি জোড়া আজ নজর ফেরাতে নারাজ। রাহা রায়ান আজ একসাথে খুব সুন্দর মুহূর্ত উপভোগ করেছে, একান্তে সময় কাটিয়েছে, গল্প করেছে। ওরা ঘোরাঘুরি করে 12টার দিকে বাড়িতে চলে আসে।